লাভিং পেটস এম্পেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। হ্যালো বন্ধুরা, আমি রাহুল, লাভিং পেটস এম্পেয়ারে আপনাদের স্বাগত। তো আজকে আমি বলবো জাভা পাখির মেল ফিমেল কী করে চিনবেন। জাভা পাখি এমন একটি পাখি যে মেল ফিমেল আপনি ধরেও বুঝতে পারবেন না। তো আমি এর মধ্যে দিয়ে কটা টিপস বলবো যেটা আপনি দেখে বুঝতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখুন আর ভিডিওটা বুঝুন কোথায় কী দেখলে আপনি বুঝতে পারবেন কোনটি মেল কোনটি ফিমেল। তো ফ্রেন্ড, এই যে পাখিটা সামনে বসে সেটি আছে একটি ফিমেল পাখি। তো এটা ফিমেল পাখি যেটা সামনে বসে। তো আমি সামনে দিয়ে ক্যামেরাটা করি, আপনি দেখুন। তো দেখুন ঠোঁটটা দেখবেন, তো ঠোঁটটা দেখুন হালকা হালকা লাল আর হালকা হালকা সাদা, মানে পিঙ্ক কালারটা বেশি আছে। আর চোখের পাতা দেখেও বোঝা যায়, চোখের পাতা কিন্তু মেল ফিমেলের একই হতে পারে। চোখের দেখুন উপরে যে লাল অংশটা, ওই দুটোটা রেড রেড কালারই হয়, মেল ফিমেলের একই বলতে গেলে হয়। কোনোটা হালকা কোনোটা একটু ডিপ, কিন্তু অনেকটাই একই হয়। তো এর ঠোঁট দেখি বেশি বোঝা যায়, দেখুন ঠোঁটের কালারটা, দেখুন ঠোঁটের কালারটা হালকা পিঙ্ক, বেশি লাল নয়, আপনি দেখে বুঝতে পারছেন। এই জন্য ভালো করে দেখুন আর দেখবেন যেটা ফিমেল পাখি হবে তার ঠোঁটটা একটু লম্বা হবে, মেল পাখির থেকে ঠোঁটটা একটু লম্বা হবে। তো দুটোকে ধরে আপনি যদি সামনাসামনি দেখেন তো দেখতে পাবেন, এই দেখুন ঠোঁটটা কীরকম, ভালো করে দেখুন। আর সাইজে দেখবেন, একটু সাইজে বলতে গেলে একটু 19 মিনিট হয়, কিন্তু বোঝা যায় না, বলতে গেলে পুরো একই হয়। আর দেখুন আমার হাতে যেই পাখিটি আছে এটা একটি মেল পাখি, এর ঠোঁটটা দেখুন, ভালো করে ফোকাস মারি, এই যে ঠোঁটটা দেখছেন পুরো ডিপ রেড কালার। ওর ঠোঁটের যতটা যেখানে যেখানে লাল, হালকা লাল, সেখানে সেখানে ডিপ লাল। আর ঠোঁটটা দেখবেন ওই পাখির থেকে, যে ফিমেল পাখির থেকে মেল পাখির ঠোঁটটা লাল হয়, সাইজে ছোটো হয়। এই দেখুন ঠোঁটটা কিরকম লাল দেখুন। আর দেখুন চোখের পাতাটা দেখুন, আইটা আয়ের উপর যে চোখের পাতা বলে, ওরও যে এমনি একই কালার, মানে ডিপ রেড। তো ফ্রেন্ড চোখের আই দেখে বোঝা যায় না, যা দেখতে ঠোঁটটা দেখে বোঝা যাবে। আর সাইজ পুরো সেম, দেখুন ঠোঁটটা উপরটা দেখুন, এই দেখুন দেখুন ওইটা দেখলেন হালকা আর এইটা দেখলেন ডিপ রেড। তো এটি মেল পাখি। আর একটা প্রসেসে আপনি দেখতে পাবেন বলছি, এইটাও আপনি ফলো করলে বুঝতে পারবেন কোনটি মেল কোনটি ফিমেল। তো এটা বোঝা গেল, যেটি লাল ঠোঁট সেটি হচ্ছে মেল, আর যেটি হালকা লাল সেটি ফিমেল। তো আর একটা দেখুন ওপরে, দেখুন ওই যে মাথার উপর দিয়ে এই উপর দিয়ে এরকম করে নাবালে এখানে দেখুন উঁচু মতন আছে, তো এটা মেল পাখির উঁচুটা হয়। আর ফিমেল পাখিটা ওই ঠোঁটের গোড়াটা এখানে পুরো প্লেন, মানে একদম স্লিপ খেয়ে নেবে আসবে। আর মেল পাখিটার একটু উঁচু হয়, মানে হাত আটকাবে আপনার, তো হাত দিলেই আপনি বুঝতে পারবেন কোনটি মেল কোনটি ফিমেল। তো এটা দূর থেকে দেখে কিন্তু বোঝা যায় না, এটা একটি সিলভার জাভা, এটা মেল ফিমেল আপনি বুঝে যাবেন। তো এই দেখুন এরকমভাবে ঘষলে দেখবেন আটকাচ্ছেন, মেলটারই আটকাবে, তো ফিমেলটা পুরো প্লেন হবে। তো বুঝতে পারছেন, এই দেখুন যেটি ভেতরে বসে আছে এটি কিন্তু ফিমেল পাখি। তো ঠোঁটটা দেখুন একটু সাইজে বড়ও আছে আর হালকা রেড, চোখের পাতাটা বলতে গেলে পুরো একই। তো চোখের পাতা দেখে অনেক পাখির বোঝাও যায়, অনেক পাখি বোঝা যায় না। তো এই দেখুন হালকা লেল্ট, আর সাইডটাও দেখবেন হালকা। এবার আমি আমার হাতের মেল পাখিটি এটা ছেড়ে দেবো। তো আশা করি আমার ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, একটা লাইক দিয়ে দেবেন, পারলে কমেন্ট করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।